ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে খুন হলো এক যুবক, মৃতের নাম সুজয় পাসওয়ান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 3 নম্বর ওয়ার্ডের দলমাদল রোডে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ফুচকা বিক্রেতা মধুসূদনের সঙ্গে বচসা বেঁধে যায় সুজয়ের, সেখান থেকেই শুরু হয়ে যায় হাতাহাতি। এই সময় সুজয়ের গলায় পেঁয়াজ কাটা ছুরি চালিয়ে দেয় মধুসূদন, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুজয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে সুজয়ের মৃত্যুর খবর পেতেই বিষ্ণুপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে ফুচকা বিক্রেতা মধুসূদন মাঝি। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যাবেলায় বিষ্ণুপুর হসপিটাল মহকুমার আমার বাবা ভর্তি ছিল শিশুয়ের রুমে, তো বাবা মেন্টালি খারাপ ছিল, তো আমি বাড়ি আসছি, তখন কচা বলে টোটো ড্রাইভার আমার ভাইকে নিয়ে যায়, বলে বিজয় দিগায় তোর ভাইয়ের কি হয়েছে। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের গলায় চাকু চালানো, পিছন থেকে ইটে মারা, গাড় ভেঙে দিয়েছে, এখানে হাড় বেরিয়ে গেছে, ঠিক আছে। আর বিষ্ণুপুরের থানায় একটা আসামিকে ধরা হয়েছে যে আমার ভাইকে মারার মতন কোনো প্ল্যানিং বা এরকম কোনো শারীরিক অতটা ক্ষমতা নাই। ভাইকে মারা হয়েছে, 2-4 জন মিলে মারা হয়েছে, আশা করি আমি জানি না। আর আমি আজকে এসেছি বাইরে থেকে, তো আমি বিষ্ণুপুরের থানায় বেলাস আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ভারতের মধ্যে বলছি যে ওয়েস্টবেঙ্গলে এরকম কেন হচ্ছে, যে মার্ডার হচ্ছে কোনো শুনবাই নাই, বলছে আমরা কারবাই করব, আপনি কমপ্লেন করুন, এ করুন, ওই করুন, কিন্তু আসামি অলরেডি সেনালনার করছে বিষ্ণুপুর থানায়, কোনো স্বীকার পাতি না করে বলছে একটা রিপোর্ট লিখে।